শিক্ষার্থীরা অনলাইনে ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আইবালি, সহকারী শিক্ষক গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের রসায়ন বিষয়ের নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় পর্যায় সারণী আলোচনা করব। তোমরা দেখো, একটু খেয়াল রাখবে, এখানে আমি একটা স্টার্ট দিয়েছি, এটাই আসলে কি একটা পর্যায় সারণী। তাহলে তোমরা জানো যে পর্যায় সারণী আসলে কি, এটা কি তোমরা জানো? তাহলে আমি বলি শোনো, পর্যায় সারণী হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মগুলির মিল দেখে যে সারণী তৈরি করা হয় তাকে পর্যায় সারণী বলে। তার পর্যায় সারণী সর্বপ্রথম কে ধারণা দেয়? ল্যাবসিয়ার সর্বপ্রথম পর্যায় সারণী সম্পর্কে ধারণা দিয়েছে। এখন পর্যায় সারণীর বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য জানতে হবে। বৈশিষ্ট্য হচ্ছে আমরা বলবো পর্যায় সারণীতে ষাটটি পর্যায় এবং আঠারোটি গ্রুপ রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আসলে পর্যায় কি দেখো, তোমরা বোর্ডে একটু খেয়াল রাখবে, এখানে পর্যায় সারণী একটা চার্টই দেওয়া হয়েছে। এই চার্টে আমি বললাম যে পর্যায় এবং গ্রুপ। পর্যায় কাকে বলা হবে? পর্যায় সারণীর অনুভূমিক সারিগুলিকে পর্যায় বলা হয়। তাহলে অনুভূমিক সারি কোনগুলো? এগুলো হচ্ছে পর্যায় সারণীর অনুভূমিক সারি, এগুলো হচ্ছে পর্যায় সারণীর হচ্ছে পর্যায়। আর গ্রুপ কাকে বলা হবে? গ্রুপ হচ্ছে পর্যায় সারণীর উলম্ব যে সারিগুলো রয়েছে এগুলো কি কি বলা হবে? গ্রুপ। দেখো এই যে উলম্ব সারি, এগুলো হচ্ছে আসলে গ্রুপ। এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এ মিলে মন পর্যায় সারণীতে আঠারোটি গ্রুপ রয়েছে। গ্রুপ এক, গ্রুপ দুই, গ্রুপ তিন, গ্রুপ চার, পাঁচ, ছয়, সাত, এরকম পর্যায়ক্রমে আঠারোটি গ্রুপ রয়েছে। এবং পর্যায় দেখো এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, এই সাতটি পর্যায়। এবার তোমরা দেখতে পাচ্ছ, দেখো নিচে আরো দুটি পর্যায় রয়েছে। এই দুইটি পর্যায় কেন? এই দুইটি পর্যায় হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে অসম্পূর্ণ থাকার কারণে এগুলোকে স্থান এখানে পাইনি বলে এদেরকে নিচে স্থান দেওয়া হয়েছে। শিক্ষার্থী, এই এক নম্বর গ্রুপের মৌল কি কি রয়েছে একটু খেয়াল রাখবে। এক নম্বর গ্রুপের মৌল আছে দেখো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রোবিয়াম, সিজিয়াম আর ফ্রান্সিয়াম। আবার এই এক নম্বর গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়। কেন ক্ষার ধাতু বলা হয়? কারণ এক নম্বর গ্রুপের মৌলসমূহের পর্যালোচনা করে দেখা যায় এদের সর্বশেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন আছে এবং এরা পানির সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। তাই এক নম্বর গ্রুপের মৌলসমূহকে ক্ষার ধাতু বলা হয়। দুই নম্বর গ্রুপের মৌলগুলো কি কি একটু খেয়াল রাখবে। দুই নম্বর গ্রুপের মৌল হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এগুলো হচ্ছে দুই নম্বর গ্রুপের মৌল। এই দুই নম্বর গ্রুপের মৌলসমূহকে মিথ্যার ধাতু বলা হয়। দুই নম্বর গ্রুপের মৌলসমূহকে মিথ্যার ধাতু বলা হয় কেন? দুই নম্বর গ্রুপের মৌলসমূহকে মিথ্যার ধাতু বলা হয় কারণ দুই নম্বর গ্রুপের মৌলসমূহ ম্যাগনি থেকে পাওয়া যায় এবং এরা পানির সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। তাই এই দুই নম্বর গ্রুপের মৌলসমূহকে মিথ্যার ধাতু বলা হয়। এটা তোমাদের এই দুই নম্বর গ্রুপে যেমন বেরিলিয়াম, এখন তোমাদের বলা হয় বেরিলিয়ামকে মিথ্যার ধাতু বলা হয় কেন, তাহলে একইভাবে বলবে বেরিলিয়াম দুই নম্বর গ্রুপের মৌল, বেরিলিয়াম ম্যাগনি থেকে পাওয়া যায় এবং এরা পানির সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, তাই এদেরকে মিথ্যার ধাতু বলা হয়। এরপর তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, এখানে দেখো এখানে এই কয়েকটা অর্থাৎ তিন থেকে বারো এর মধ্যে এই মৌলগুলিকে কি বলা হবে, এদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। তাহলে তিন থেকে এগারো গ্রুপে অবস্থিত মৌলদেরকে অবস্থান্তর মৌল বলা হয় কেন? কারণ হচ্ছে তিন থেকে এগারো নম্বর গ্রুপের মৌলসমূহ পরিবর্তনশীল যৌগ প্রদর্শন করে এবং আর কি করে, এরা এরা রঙিন যৌগ গঠন করে। তাই এই তিন থেকে এগারো নম্বর গ্রুপের মৌলসমূহকে অবস্থান্তর মৌল বলা হয়। এরপর এখান থেকে তিন থেকে বারো এর মধ্যে দেখো এগারো নম্বর গ্রুপ আছে, এই এগারো নম্বর গ্রুপের মৌলসমূহকে আসলে কি বলা হয়? এই এগারো নম্বর গ্রুপের মৌলসমূহকে মুদ্রা ধাতু বলা হয়। যেমন হচ্ছে কপার, সিলভার, গোল্ড, এদেরকে মুদ্রা ধাতু বলা হয়। তাহলে এগারো নম্বর গ্রুপের মৌলসমূহকে আবার মুদ্রা ধাতু বলা হয় কেন? এগারো নম্বর গ্রুপের মৌলসমূহকে মুদ্রা ধাতু বলা হয় কেন? এই এগারো নম্বর গ্রুপের মৌলসমূহ থেকে মুদ্রা আহরণ করা যায় এবং প্রাচীনকালে
রাজাবাসা অর্থাৎ রাজবংশরা এগুলো মুদ্রা হিসেবে ব্যবহার করতো, তাই এই 11 নম্বর গ্রুপের মৌল সময়কে মুদ্রা দেশ বলা হয়। এরপর 13, 14, 15, 16, 17 এই 17 নম্বর গ্রুপের মৌল, তাহলে 17 নম্বর গ্রুপের মৌলগুলো কি কি দেখো, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টোনিন, এগুলো হচ্ছে 17 নম্বর গ্রুপের মৌল। এই 17 নম্বর গ্রুপের মৌল সময়কে কি বলা হয়, আসলে 17 নম্বর গ্রুপের মৌল সময়কে হ্যালোজিন বলা হয়। এই 17 নম্বর গ্রুপের মৌল সময়কে হ্যালোজেন বলা হয় কেন, কারণ হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে লবণ উৎপাদনকারী, অর্থাৎ এই 17 নম্বর গ্রুপের মৌল সমূহ সমুদ্র থেকে পাওয়া যায় এবং এগুলোকে লবণ উৎপাদনকারী বলে এই 17 নম্বর গ্রুপের মৌল সমূহকে হ্যালোজেন বলা হয়। এরপর দেখো সর্বশেষে আছে আমাদের 18 নম্বর গ্রুপের মৌল। 18 নম্বর গ্রুপের মৌল যেমন হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ইলেকট্রন, জেনন, হেলন, এই 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে নিষ্ক্রিয় মৌল বলা হয় বা নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তাহলে 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল বলা হয় কেন, কারণ 18 নম্বর গ্রুপের মৌল সমূহের ইলেকট্রন বিন্যাস হইতে দেখা যায় এদের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, এরা কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই 18 নম্বর গ্রুপের মৌল সময়কে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি পর্যায় সারণীর বৈশিষ্ট্য তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।